আপনার নাম? আমার নাম শেখ এসারুল। কি ঘটনাটা ঘটছিল? ঘটনাটা আমার বাড়ি একবারে এই যে কাছাকাছি একবারে এক হাতে দূরে আমি খেতে বসেছিলাম, খেতে বসে দেখি যে একটা আওয়াজ হয় বমের, তারপরে আমার বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে, করার পরে আমি বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে দেখি গোটা বাড়িটা অন্ধকার এবং যিনি আহত হয়েছেন তিনি শেখ নজরুল ইসলাম, উনি আমার চাচাত দাদা, তার ওই অবস্থাটা দেখে আমি আর সহ্য করতে না পেরে ওনাকে তড়িঘড়ি উনি চলে গেছেন ডাক্তারের কাছে, কিন্তু আমি এইখানে আমরা সবাই জড়ো হয়ে যাই, আসার পরে আমরা দেখি যে উনি 60% তার শরীরের মাথার চুল টলিয়ে অনেক কিছু পুড়াপুড়ি হয়ে গেছে, তারপরে আমরা গ্রামবাসী জড়িত হয়ে যাই আর আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আপনি এটা কী কেন করেছেন, বলছে আমাকে নির্দলের প্রার্থী উনি টাকা দিয়েছে, টাকার লোভে আমি এটা করেছি, আমি তুমি কেন করতে যাবে এইসব, আমরা জিজ্ঞাসা করেছি উনি বলছে নির্দলের প্রার্থী আমাকে টাকা দিয়েছে এই জন্য ভাই আমি টাকার লোভে এই কাজটা করেছি। এখন কোথায়? এখন বর্তমানে উনি ফারার হয়ে গেছে, উনি একটা বাইকে চেপে চলে গেছে, আমরা ধরতে পারিনি, মোটামুটি গা টা সব পুড়ে গেছে, শরীর অনেকটা পুড়ে গেছে, এই জন্য আমরা রিস্ক নিইনি, উনি মোটামুটি এই মুহূর্তে গোপন জায়গা কোথায় গিয়ে থেকে গেছে, কিন্তু উনি নিজের মুখ থেকে বারবার বলে গেছে। কি চাইছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি উনি মানে যিনি বম ইয়ে হয়ে আহত হয়েছেন উনার আরেস্ট, এবং উনাকে যারা সহযোগিতা করেছেন নির্দল ওই নির্দল প্রার্থী উনার আরেস্টের দাবি জানাচ্ছি, তাহলে আমরা এখানে মোটামুটি শান্তিতে বাস করতে পারবো এবং শান্তিতে ভোট পরিচালনা করতে পারবো, এই নির্দল প্রার্থী এবং যিনি বম্পিং বম বাঁধার জন্য যিনি আহত হয়েছেন উনার আরেস্ট, এইটা আমাদের গ্রামবাসীর দাবি থাকবে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, দলে প্ররোচনায় বম্পিং হল কেন? জবাব চাই, জবাব দাও। তুমি মনে কি ভেবেছো? জবাব চাই, জবাব দাও। কংগ্রেস ছাড়ছে না, ছাড়বে না। গ্রামগঞ্জ যদি বম্পিং সিস্টেম করে নির্দল তুমি জানা দেখি চাচ্ছ? জবাব চাই, জবাব দাও। জবাব দিতেই হবে, জবাব জবাব মাত্র।